আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ক্রচেট লাভার্স ভিডিতে। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এখন আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি মূলত একদম যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য। কুশি কাঁটা দিয়ে তৈরি বেবিদের জন্য যে ড্রেসগুলো বানানো হয়, সেক্ষেত্রে পার্টি ড্রেস বা গর্জিয়াস ড্রেসের কথা চিন্তা করলেই কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে বিভিন্ন ধরনের ফ্রিল বা এই লেয়ার যে ড্রেসগুলো আছে সেগুলোর কথা। তো সাধারণত দেখা যায় যে আমরা অনেকেই এই লেয়ার ড্রেসগুলো করে থাকি, কিন্তু আমাদের এই যে এই অংশটা কিন্তু অনেক সময় চাপা থাকে। তো আমি এই যে এই ড্রেসটা করছি, এই ড্রেসটা আমার এখনও কমপ্লিট হয়নি। তো কাজ করতে করতে মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, কেননা আজকাল ফেসবুকে অনেকেই দেখি যে মানে ড্রেসের ছবি শেয়ার করেন এ ধরনের, তাদের জামাগুলো দেখি যে নিচের দিকে এই যে এই দিকে এসে চেপে যায়। আর আমার এই ড্রেসটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, একটুও কিন্তু চাপা নেই, বরং যত নিচের দিকে গিয়েছে তত বেশি এটারও মানে কি বলবো বড় হয়ে গিয়েছে। তার কারণ হলো এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশ এসে আমরা একটা লাইনে ঘর কী করি বাড়তি করে নিই, তারপরে আবার হুবহু ঘরটা করে নিই। তো আমরা এই যে উপরের একদম ফার্স্ট যে লেয়ারটা আমরা শুরু করি, এটা কিন্তু এখান থেকে শুরু করি, অর্থাৎ এখানে যেইভাবে যে কয়টা চেইন বা ডাবল ক্রচেট আছে সেইভাবে কিন্তু আমরা উপরের লেয়ারটা করি। এখন দ্বিতীয় লেয়ারে এসে যদি আমরা ওখানে যে কয়টা চেন বা যেভাবে উপরেরটা করেছি একদম হুবহু সেই কয়টা দিয়ে যদি আমরা এই লেয়ারটাও করি, তাহলে কিন্তু উপরেরটা নিচেরটা সেম হয়ে যাবে, বরং নিচেরটা উপরের চাইতে আর একটু চেপে যায়। আর এখানে যদি আমরা বড় করতে চাই, সেক্ষেত্রে কী করব, এই যে প্রথম যে লাইনটা আছে এই প্রথম লাইনটা হুবহু সেম করব। তারপরে দ্বিতীয় লাইন যে আছে এই দ্বিতীয় লাইনে এসে আমরা কী করব, পাঁচটা করে বা ছয়টা করে স্টিচ সেম করব, করে সাত নাম্বার ঘরে বা তারপরে একটা ঘরে আর কী করব, একটা করে ঘর বাড়তি করব, অর্থাৎ একটা করে ঘরে দুইটা করে করব। করে নিয়ে একইভাবে এই যে নিচের যেটাতে আসব এটাতেও এই সেমভাবেই কিন্তু আমরা করব, অর্থাৎ প্রথম লাইনটা যেটা করব একদম প্রথম যখন এই উপরেরটা এটা সেম করব, তার পরেরটা যেটা আসব এটা একদম হুবহু উপরেরটা যেরম আছে সেরম করব, তারপরে এই যে এটা যেটা আছে এখানে এসে এই যেরম এক দুই তিন চার পাঁচটা করব, পাঁচটা করে যে ছয় নাম্বার ঘরে আসব এসে কী করব, একটা করে ঘরে দুইটা করে ডাবল ক্রচেট করব, তারপরে আবারও পাঁচটা করব, করে ছয় নাম্বার ঘরে গিয়ে আবারও দুইটা করব, করে এভাবে করে ওই রাউন্ডটা কমপ্লিট করার পরে পরের যে রাউন্ডগুলো আছে একদম হুবহু আগের রাউন্ডটা যেভাবে করেছেন ঠিক সেভাবেই করে চলে আসবেন, পরে এসে আর কিন্তু ঘর বাড়তি করতে হবে না। এভাবে করে যদি আমরা এই যে প্রত্যেকটা লেয়ারের নিচের এই পোর্শনগুলোতে যদি আমরা প্রত্যেকটা রাউন্ডে গিয়ে, অর্থাৎ একটা করে লেয়ার শেষ করে পরের লেয়ারে যখন যাব, তার যে নিচের যে সুতোর যে কাজটা করবো, অর্থাৎ ফলস হিসেবে যে কাজটা আমরা করে থাকি, সেখানে যদি আমরা এভাবে ঘর বাড়তি করে নিই, তাহলে কিন্তু এই যে এরকম সুন্দর হবে। প্রতিটি লেয়ার কিন্তু একটা থেকে আরেকটা বেশি বড়, আরেকটা থেকে আরেকটা বেশি বড়, কোথাও কিন্তু কোনোটা চেপে নেই, বরং এটা যখন বেবিরা পরবে তখন কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগবে। তো যাই হোক, আমি এই ড্রেসটার একটা টিউটোরিয়াল ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, তখন আরও ডিটেলসে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যদি সম্ভব হয় অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান যদি আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।